পরিবারের সবাই একসাথে খেতে বসলাম। হঠাৎ করে দেখতে পেলাম দাদি শাশুড়ির প্লেটের ভাত যেন কমছে। কি ব্যাপার দাদিমা, আজকে তোমার ভাত নড়ছে না কেন? সে বলল, এইসব খাবারে আমার মুখে রুচি আসে না। তাই আমি দাদিমার মুখে রুচি ফিরিয়ে দেওয়ার জন্য বুদ্ধি খাটিয়ে এমন রেসিপি বানিয়ে দিলাম যেটা পেয়ে দাদিমা কিনা মহা খুশি, আর তার সাথে তার মুখের রুচি তো একেবারেই চলে আসছে। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে স্বাগত। অনেকদিন দাদি নানুদের আমলের একটা রেসিপি নিয়ে আসছে, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো পুরো ভিডিওটির সাথে সবাই থাক। মামা বাড়ি মধুরহাড়ি, সেই মধুরহাড়ি না আনতে পারলো মামা বাড়ি থেকে এই টস টসে গাবগুলো নিয়ে আসছে। এগুলো কিন্তু একদমই কাঁচা গাব, আর এই গাবগুলো আমাদের আহা গাছে উঠে কষ্ট করে পেড়ে দিয়েছে। গাবগুলো নিয়ে এসে আমরা কাটতে বসে গিয়েছি, আর এই থেকে দুই ভাই বোন শুরু করেছে তারা কিভাবে গাব পারবে, যেহেতু আমাদের বাড়িতে গাবু আছে কিন্তু গাব নেই। আর এই যে আমাদের পরিবারের ছোট রাজা, সে সুন্দর বড়দের জুতা ছাড়া পড়তেই চায় না। আর এই কাঁচা গাবের উপরে কিন্তু একটা আবরণ থাকে যেটা একটু কাটা কাটা থাকে, হালকা হালকা, মানে কাটা বলবো না, ওটাকে কি বলা যায়, একটা আবরণ থাকে যে অংশটা শরীরে লাগলে কিন্তু চুলকায়, ওকে আসলে এটা ধরতে বারণ করা হয়েছে। আর এই কাঁচা গাবগুলোর ভিতরে একটা পাকা গাব পেয়েছি, সেটা আমার বোন আমাকে কেটে দিল, আর আমি বসে বসে খাচ্ছি। ছোটবেলায় পাকা গাব একদমই খেতাম না, তবে অনেক বছর পরে এই পাকা গাবটা খেয়েছি আমি, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে, পাকা গাবটা অনেক মিষ্টি ছিল। কাঁচা গাবগুলো আমরা এভাবে খোসা ছাড়িয়ে তারপরে মাঝখানে ভাগ করে নিয়েছি, আর এটা অনেক শক্ত ছিল, যখন এটাকে মাঝখান থেকেই করে নিচ্ছিলাম তখন অনেক কষ্ট হচ্ছিল, মানে বটি দিয়ে মনে হচ্ছিল কাটতেই যাচ্ছে না। আর এই যে পাশাপাশি দুই ভাই বোন আমাদের কাটাকাটি দেখতেছে, আর ওরা হচ্ছে খেলা করতেছে। ইষ্টা নিজেকে খুব বড় বোন বলে দাবি করে, তাই ছোটটাকে অনেক শাসন করে, আর ছোটটা হচ্ছে এমন যে হচ্ছে ইষ্টাকে আপি বলে ডাকে, যে ইষ্টা আপিকে ছাড়াও এক মুহূর্ত চলতে পারে না। যদিও দুজনকে মাঝে মাঝে আলাদা করা হয়, তারপরে ঘুরে ফিরে দুজনে আবার একসাথেই হয়ে যায়। তবে ইষ্টা ঢাকা চলে গেলে ওর ভাইটা ওকে খুবই মিস করবে, কারণ ওর আপিকে খুবই পছন্দ করে। ওদের দুষ্টুমিগুলো দেখতে দেখতে আমাদের সব কাপগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। হুট করে দেখতে পেলাম এক ঝাঁক হাঁস চলে আসছে, তো হাঁসগুলো ধরার চেষ্টা করলাম কিন্তু একটাও ধরতে পারলাম না। এদিকে আমরা এখন কাঁচা গাবগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁচা গাবগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ এর ভিতরে একটু কষ আছে, ভিজিয়ে রাখার কারণে কাঁচা গাবের যে কষটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। আর এখানে অন্য একটা পদ্ধতি ব্যবহার করা যায়, সেটা হচ্ছে বারবার যদি একসাথে পানি চেঞ্জ করে গাবগুলো ধুয়ে নেওয়া হয় হাত দিয়ে ভালো করে ঘষে, তাহলে আর পরবর্তীতে ভিজিয়ে রাখার কোনো দরকার হয়। এরপর যে আমি আরো কিছু উপকরণ প্রসেসিং করে নিচ্ছি, চিংড়ি মাছ, কাঁচা পেঁয়াজ, আস্ত রসুন এবং কয়েকটা শুকনো মরিচ। এখানে আপনারা যে কোনো ধরনের মরিচ ব্যবহার করতে পারেন, আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করেছি। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন শুকনো মরিচ ব্যবহার করতে। এদিকে আমার গাবগুলো আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধের জন্য বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে তাতে রান্নার তেল দিয়ে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। চিংড়িগুলোকে আমি খুব বেশি ড্রাই করবো না, যেন হালকা ভাজা হয় সেরকমটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে শুকনো মরিচগুলো ফ্রাই করে নিব। তবে আমার এক্ষেত্রে একটু ভুল হয়ে গিয়েছে, আগে শুকনো মরিচগুলো ভেজে নেওয়া উচিত ছিল, চিংড়ি মাছটা ভুলে দিয়ে দিয়েছি, তাই এখন মরিচগুলো ভেজে নিচ্ছে। মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এটা একদম কুচি করে রাখিনি, পেঁয়াজগুলো একটু গোটা গোটা রেখেছি, এগুলো তেলের উপরে ফ্রাই করে নিই। আর যে রসুনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এই রেসিপিটি করলে অবশ্যই রসুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আপনি যদি পেঁয়াজ ব্যবহার নাও করেন তাও সমস্যা নেই, চেষ্টা করবেন রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে, কারণ এটার আসল টেস্টটা কিন্তু রসুনের উপরে নির্ভর করে। তবে অনেকেই বলতে পারেন যে এখানে যেহেতু চিংড়ি মাছ ব্যবহার করা হয়েছে আবার যদি রসুন ব্যবহার করি তাহলে ফ্লেভারে একটু প্রবলেম হতে পারে, আসলে না, এটা চিংড়ি মাছটা সম্পূর্ণ অপশনাল আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে রসুনের পরিমাণটা অবশ্যই ব্যবহার করবেন, সেটা চিংড়ি মাছ দিল আবার না দিল। এদিকে আমার গাবগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি এখানে প্রেশার কুকারে চারটা ছিটে দিয়েছি, আর এটাকে এখন পানি ছেঁকে নিব। এদিকে আমার পেঁয়াজ রসুন গুলো ফ্রাই হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু আমি খুব ড্রাই করবো না, যেভাবে চিংড়ি মাছটা হালকা ভাবে ভেজে নিয়েছি তেমনি পেঁয়াজ আর রসুনটাও হালকা ভাবে ফ্রাই করে নিব যেন সিদ্ধ হয়, এরকম সবগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি একটা শিলপাটার মাধ্যমে সব উপকরণগুলো পাটা ভালো করে বেটে নিচ্ছি। এখানে চাইলে আমি ব্লেন্ডারও ব্যবহার করতে পারতাম, তবে আমার কাছে মনে হয় ভর্তা মানে শিলপাটায় বাটা, এটা যেটা টেস্ট সেটা যতই আমি ব্লেন্ডারে করি না কেন এই টেস্টটা আসলে থাকে। চিংড়ি সহ যে মরিচ পেঁয়াজ রসুন সব আমি একসাথে বেটে নিয়েছি, এরপরে যে আমি গাবগুলো সিদ্ধ করে নিয়েছি সেগুলো আমি এভাবে করে একটু ছেঁচে নিব, আর ভিতরে যে আটিগুলো রয়েছে গাবে সেগুলো আলাদা করে বের করে নিব। এখন আমি এই গাবগুলো বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে সব আগে যে বেটে রাখা মশলাগুলো সবগুলোর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিই। আমি তখনও লবণ ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম, তাই শেষ পর্যায়ে মনে পড়েছে পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মাখা চাকা করে বাটিতে তুলে নিচ্ছি। ফাইনালি আমার দাদিমার জন্য রেসিপি ডান হয়ে গিয়েছে। এটা পেয়ে তো দাদিমা আমার পরান ভোরে ভাত খেতে পারলো, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু ভীষণ মজার। কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজের সাথেই থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।